আমাকে তো চুন দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিনটা চাই নি আমার জন্য। আচ্ছা আল্লাহ হাফেজ। তবু আমাকে কচু শাক কাটে দিচ্ছে, চুলাতে বসিয়ে দিবে, খুব মজার, আমার খুব ভালো লাগে। আপনার বাসায় ট্রাই করে দেখবেন এটা কেমন লাগে, তারপর অবশ্যই জানাবেন। আম্মু আমাকে একটু খেয়ে দেখতে বলল, মিষ্টি কেমন হলো। কি যাচ্ছ, খারাপ লাগতেছে? টাটা, বাই বাই, আবার আসবো পাপা। আমরা পৌঁছে গেলাম, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই মুহূর্তে গাছ থেকে একটা কাঁঠাল পড়ে গেল, এটা একদম মগডালে ছিল। কিভাবে কাঁঠাল পড়লে যদি এইভাবে চুরমার হয়ে যায়, মানুষ পড়লে মারা যাবে। আম্মু খুব সাবধানে, আর বৃষ্টি, এই জন্য গাছগুলো ভিজা, আম্মু কাউকে উঠতে দেয়নি এর মধ্যে। দেখছো কিচ্ছু নাই, এই জন্য সাবধান, মানুষ পড়া মানে বাচ্চা কাচ্চা যেই উঠুক না কেন, উঠলে একদম হাড় হাড্ডি সব চুরমার হয়ে যাবে কাঁঠালের মতন। সাইফান কোথায় যাচ্ছ? বাইরে। কার সাথে যাচ্ছ? কার সাথে যাচ্ছ বলো? সাইফান প্রতিদিন নানার সাথে বাইরে চলে যায় দোকানে। সাইফান এখন সে রেডি হয়ে গেছে, স্যান্ডেল পরাই দিব, দাও পরে দিই। কেন যাও বাহিরে, বাসায় থাকো আজকে? না, এত যায় কি করো দোকানে? দোকানে যায় কি করো? খালি চকলেটের নেশা আর আব্বুর পিছ ছাড়ে না। দাদা আসো, স্যান্ডেল পরে দিয়ে আসো, তাড়াতাড়ি আসিও, ঠিক আছে? আব্বুর কাছে চলে গেল, ও আমাকে ভুলে গেছে একেবারে, আম্মু আর আব্বু ছাড়া কিছু বোঝে না। চা খাবে, আসো আসো, আমি খাই চা একটু, গরম গরম, আমি ঠান্ডা চা খাওয়া দিচ্ছি, দাঁড়াও। এটা সাইফারের মামার চা। কিরে তুই অল টাইম খালি গিয়ে থাকিস? গরম অনেক তো, বল জামা কাপড় পর। না জামা কাপড় নাই। আর গামছা রাখিস কে? গামছা ওর না, দুমটাকে লাগতেই আর একটা। চা গরম গরম ঘড়ি পরো, চা খাচ্ছে, চশমা পরো, ঘড়ি পরো, এই গরম গরম আসতে দে। না না একটু ঠান্ডা করে দিচ্ছি, টানি খাও, টানি খাও, টানি খাও তো। এমনি তো চা ভক্ত, আমার চা খা দেখে চা খায়। লাল চা, তিতা চা খায় না এখন, মিষ্টি চা এগুলো, তিতা চা খাওয়া ভুলে গেছে সাইফান। আর দিও না বেশি, ফুদা দেখছো পরে যাবা তো সাইফান, পরে যাবা তো। দিও না বেশি জিনিস, দিবা না বাইরের জিনিস, দিবা না বেশি। আতর লাগে তো কেন কে? সাইফানকে দেখো,
ব্যাগ ছাড়বে না। সাইফেন এখন মোটরসাইকেলে যাচ্ছে। সাইফেন ভয় পায় না? না ও কিন্তু দেখিও হাতটা যেন না ছাড়ে। আমি বাবা আরেকটা বাজাও তো দেখি। বাজাও বাবা। রে এটা কি সাইফেন? দাদা বাবাই দিবা না? এটা সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম বলো। এটা সালাম। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। আলিফ লাম মিম। আল্লাহ হাফেজ। যাও চলে যাও। দেখি কিভাবে সাইফেন যায় মোটরসাইকেলে। মেঘ করছে আকাশে, অনেক বৃষ্টি হবে। আম্মু আলু কেটে নিচ্ছে। কি রান্না করবা? গরুর গোশ আর কি, পুঁটি মাছ, ডাল, শাক আর কি। আর যে বাজার এখন সবজি কি বাজার কি আনছে দেখি। আব্বু বাজার পাঠিয়ে দিছে আর আম্মু কাটাকাটি করে নিচ্ছে। আম্মু একেবারে প্রেশার কুকারে গরুর মাংসগুলোকে দিয়ে দিছে। এখন তেল দিয়ে দিচ্ছে। এখানে 1 কেজি গরুর মাংস, পেঁয়াজ, হলুদ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া 2 চা চামচ, 1 চা চামচ জিরা পাউডার, ছোট এলাচ, দারচিনি, 1টা তেজপাতা, 2 টেবিল চামচ আদা রসুন একসাথে পেস্ট করা। এখন ভালো করে কি করতে হবে কষাতে হবে। আমি কচু শাক সিদ্ধ করে নিয়ে যাব, এই জন্য তবু আমাকে কচু শাক কাটে দিচ্ছে। আজকে জ্বালা জ্বালাগুলি কাটবি তপু? তপু সব শাক নিয়ে আসলে এতগুলি, রে আল্লাহ এতগুলি নিয়ে যাব। আল্লাহ সিদ্ধ করলে বলি যাবে জ্বালা খুব। এটা আম্মু 15-20 মিনিটের মতন কষাইছে, এখন আলু দিয়ে আবার কষাবে। আলুগুলোকেও ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আম্মু পানি দিয়ে দিচ্ছে। এখন প্রেশারের ঢাকনা লাগিয়ে কটা সিজ দেবো? 3-4টা তাহলেই হয়ে যাবে। আম্মু পুঁটি মাছ ধুয়ে নিচ্ছে আর কিছু কই মাছও ছিল ওর সাথে, সেগুলো একসাথে ধুয়ে নিচ্ছে। একসাথে রান্না করা হবে। পুঁটি মাছ আর কই মাছগুলো মাখিয়ে রান্না করছে, ঢেকে দিচ্ছে, দেখা দিচ্ছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, টমেটো, টমেটোগুলো একটু আগে ফ্রিজ থেকে বের করে রেখেছে, বরফ ফুলে গেছে, হলুদের গুঁড়া, জিরা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, সয়াবিন তেল আন্দাজ অনুযায়ী, লবণ। এখন সবগুলো মশলা মাছ একসাথে মাখিয়ে নিতে হবে ভালো করে।
আমু মটর শুটি ফেলে তুই আসে তো ফ্রিজে আসে কি ভাই রাখছিল ফ্রিজে একটু সিদ্ধ করে ফ্রিজে আসছে এখন হালকা পানি দিয়ে দিচ্ছে হালকা না পানি একটু ভালো খামাতে একটু ভালোই পানি দিতে হবে এখন চুলাতে বসিয়ে দিবে মাছটা হোক গরু মাংস রান্না হয়ে গেছে হাম্মু এখন ভাত বের করে দিচ্ছে একেবারে রান্না হয়ে গেছে আর কি দিবা না আর কিছু না বাজার নিয়ে আসছে হাম্মু সব বাজার আলাদা করে নিচ্ছে হাম্মু কচু শাকগুলো রাইস কুকারে আমাকে সিদ্ধ করে দিচ্ছে এগুলো আমি প্যাকেট করে একবারে ঢাকায় নিয়ে যাব আপনারা চাইলে এইভাবে করে রাখতে পারেন এইভাবে করে ফ্রিজে ডিপ ফ্রিজে রাখলে কিছুই হয় না যখন যা খুশি বের করে রান্না করে খেতে পারবেন কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে একেবারে কমে গেছে এখন এগুলো নামিয়ে ঠান্ডা করে পলিতে ভরে নিয়ে যাব আমরা ভাত খাচ্ছি তুই একবারে সব কিছু নিছিস গরুর গোশ এটা মনে হয় ছোট মাছ না কি যেন শাক আর ডাল লেবু আচার খা একটু বেগুনের আচার নে এটা হচ্ছে বেগুনের আচার এটা হচ্ছে শাক ভাজি এটা ডাল এটা হচ্ছে পুঁটি মাছ আর কই মাছ রান্নাটা আর গরু মাংস এখনো চুলাতেই গরম করতে রাখছে দিছে আম্মু বেগুনের আচারটা খাই দেখতো কেমন লাগে বেগুনের আচার মজা আছে টকটক একটা কম্বিনেশন অনেক ভালো ও আজকে গেছিল হচ্ছে ওর মোবাইল ঠিক করতে কি মোবাইল ঠিক হয়েছে মোবাইল ঠিক হয়েছে টিয়া কেমন হয়েছে ছোট মাছ স্বাদ লাগতেছে রান্না ছোট মাছ আমি আসলে বেশি নেই নেই ছোট মাছের আলু আর টমেটোটা নিয়েছি মাছ নে একটু পুঁটি মাছটা নে নে পুঁটি মাছ নে খাইস না খাই না এই হচ্ছে রান্না বান্না আম্মু আবার পোলাও রান্না করছে আমার জন্য প্যাকিং করে দিল আর বাকি কিছু বাসায় রেখেছে আমিও ভাত খাওয়া শুরু করে দিছি মাছ আর শাক দিয়ে আগে খাই তারপর আস্তে আস্তে সব খাই আজকে রাতে আমরা চলে যাচ্ছি হ্যাঁ মজা হয়েছে রান্নাগুলো অনেক মজা হয়েছে আইটা ভাত নাও না নেব না তো খাওয়া দাওয়া শেষ করি আমি এখন বেগুনের আচার খাবো এই রেসিপিটা অন্য একটা ভিডিওতে পুরা দেখাইছি এই জন্য একই ভিডিওতে দেখাই নাই খুব মজা আমার খুব ভালো লাগে অন্য ভিডিওতে দেখতে পারবেন দেখিয়ে বানিয়ে খেতে পারবেন খুব মজা এই রান্নাটা এত মজা লাগে পোলাও ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগে খাওয়ার শেষে ডাল খাচ্ছি গিয়ে দেখো আমি খাওয়ার শেষে এইভাবে খাই আর সুন্দর ভাষায় বললে লেবু চিপে চিপে খাচ্ছি এইভাবে নিয়ে নিয়ে তুলতে হবে এবং অনেক স্বাদ যে তিন টুকরা লেবু দিয়েছে টকের ছোটটা খাওয়াই যাবে না এই জন্য তো এটাই মজা তাই বলে তিন টুকরা খাবি তুই একবারে আপনার বাসায় ট্রাই করে দেখবেন এটা কেমন লাগে তারপর জানাবেন কমেন্ট আর আমি খাচ্ছি খালি আচার আর আচার দেখো না আমার আচার নিলাম এত মজা লাগতেছে এবার আজকে তো আমি সব খাই ফেলবো এখন আমি তেঁতুলে এটা হচ্ছে বেগুনের আচার দিয়ে মাখাবো আজকে বেগুনের আচার একদম স্পেশালি খাওয়া খাই আর আমার বাড়ি যাবে না
ছাতমিজালি ও কি খায় জানো, দুধের সাথে ভাতের সাথে দই দিয়ে কি কি না, তরকারির সাথে সব একসাথে খায়, তরকারি সব একসাথে, হ্যাঁ ও সব পোলাও দই একসাথে সব খায়, ওরা আসলে তারপরে বুঝবে না মজা, আমি কোন সময় এইভাবে দুই নাম্বার খাওয়া খাই না, আমি একটু ভদ্র ভাবে খাই। তাহলে ও ভাত খাচ্ছে, ও আবার শাক দিয়ে লেবু খায়, এক একজনের খাওয়ার ধরন এক এক রকম। শাক দিয়ে লেবু কেমন লাগে? ভালো লাগে, আব্বুর কাছে সব ফাইন ফাইন লাগছে। কৌশিকের খাওয়া এতক্ষণ দেখালাম, এখন ওর খাওয়া দেখতে দেখাচ্ছি। আর আমি আবার এমন শাক দিয়ে লেবু খাই না, আমি মাংস দিয়ে লেবু খাইতে ভালোবাসি, মাছ দিয়ে ভালোবাসি, আমি সব কিছু দিয়ে লেবু খাইতে ভালোবাসি। একটু আচার খাও না, বেগুনের কি মজা হয়েছে দেখো, খালি আমি অর্ধেক খাই ফেলে এলাম, খাও পুরা পুরাটাই খাও, পুরাটা খাবো আমরা একটু পরে খাই, তরকারি নাও। শাক দিয়ে খাই, তারপর আমি আবার একটার মধ্যে একটা নিতে পছন্দ করি, আলাদা আলাদা দেখাও না। একটু ভাত নাও, নিব বাবা রে, এত বড় দোলা কিন্তু বেগুনের আচার এত স্বাদ লাগছে, খাইতে আসি তবে খোসাগুলো আমি ফেলে দিছি, আম্মু আবার খোসা খাচ্ছে, ও খোসা খাইলো। আর ও কিভাবে ডাল খায় সেটা একটু দেখাই, ঠিক খুব মজা গো। আমু কি খাচ্ছ? পুটিবার চুলাতে দেওয়ার পরে আর দেখাই নেই, একবারে হয়ে গেছে, আমু নামিয়ে ফেলছিল। মজা হয়েছে রান্নাগুলো সবই। খাওয়ার পরে পাতলা ডাল লেবু দিয়ে এভাবে কেকে খান অবশ্যই জানাবেন, আমি খাই না এইভাবে, আমি খাই হচ্ছে ভাতের সাথে। এমনিতে অল্প একটু ভাতও দেওয়া যায়, খাবা ভাত নিবে একটু, কিন্তু আমার পেট ভরে গেছে তাই আমি একটু ভাত দিলাম, না হলে আমি ভাত দিয়ে লেবু দিয়ে মজাটা বেশি, একটু ভাত অল্প সামান্য, কতটুকু খাওয়ারও জায়গা নেই জন্য আমি। আচ্ছা খাওয়া দাওয়া করো, আব্বু ভাত খেতে বসে গেছে, আব্বু দূরে কি খাচ্ছ তুমি? চাটা অনেক স্বাদ, আমি খাইছি ওই দিনকে, আম্মু খাইছে কিন্তু ভিডিও করি নাই। অসাধারণ টক টক লাগে, এটা পাইলে আমি আরো 5-10 প্যাকেট কিনে নিয়ে যেতাম, কিন্তু শুক্রবার আর শনিবার পাওয়া যায় না, রবিবারে পাওয়া যায়। আম্মু বানাও, কিভাবে বানাইতে হয় চাটা দেখাও একটু। গোলাপ ফুলের পাপড়িগুলোর মতন লাগতেছে কিন্তু আসলে না, চাটা দেখতে এমন, আমি জানি না এটা কেউ আগে খেয়েছে কিনা, তবে আমি জীবনে আজকে দ্বিতীয়বার খাবো। আম্মু চা বানানোর জন্য পানি ফুটাইতে দিছে, পানি একেবারে ভালো করে ফুটে গেছে। কি পরিমাণ দিলা, কয়জনের জন্য দিলা এটা? আমরা 5 জন খাবো, সাইফন সহকারে 6 জন। এই তো চা পাতি দিয়ে দিছে, আর এই যে কাপ রেডি করে ফেলেছে, আর একটু দিল, কালারটা লাল, মানে অসাধারণ একটা চা। এটা মেলা থেকে কিনছে, যারা রংপুরবাসী তারা এখানে যোগাযোগ করলে হয়তো বা পেতে পারেন,
কিন্তু আমার লাইফে আমি আজকে দ্বিতীয়বার খাবার বাকিটুকু ঢাকায় নিয়ে যাব এবং নেক্সটে যখন আসব তখন এই প্যাকেট 5-10টা কিনে নিয়ে যাব। এত আনকমন আর এত টেস্টি, অসাধারণ একটা চা। বেশ অনেকক্ষণ ফুটাতে হবে, অনেক সুন্দর একটা কালার আসে আর তেঁতুলের হালকা হালকা টক মিষ্টি চাটা হয়, আমি চিনি দেবে। কিসের যে এই বীজটা এটাই আমি বুঝতে পারছি না, এত সুন্দর। চিনি ছাড়া খুব টক, তবে যারা চিনি খান না তারা চিনি দিবেন না, যেমন আমার কাছে টকটা ভালো লেগেছে। কে জেল মা বলছে তোমাকে? যারা বিক্রি করছে তারাই বলছে এই চাটা ডায়াবেটিস এর জন্য ভালো, ডায়াবেটিস এর রোগীদের জন্য ভালো। লাল কি সুন্দর হয়ে গেল, আর আম্মু বানাচ্ছে দেখাচ্ছি। আর কি দেবো আম্মু? মিষ্টি গন্ধ, একটা অন্যরকম গন্ধ। চা হয়ে গেছে, আম্মু এখন ঢেলে ফেলছে। খুব সুন্দর কালার আম্মু, দেখার মতন সুন্দর। এই যে আমরা রুয়াব চা খাই না, রুয়াব চা কালারটার মতন। হ্যাঁ, চিনি দিলে বেশি মজা। যারা চিনি খেতে চান না তারা এমনি খেতে পারেন, টক টক লাগবে। আম্মু আমাকে একটু খেয়ে দেখতে বললো মিষ্টি কেমন হলো, একদম পারফেক্ট। চাটা দেখতেই অপূর্ব, খেতেও অপূর্ব, অসাধারণ একটা জিনিস খেলাম। সাইফান আসো টক চা খাই, এই দেখো লাল চা না টক চা, টক চা খাবো। পরে ফু দাও, টানি খাও টানি খাও না, ফু দাও আগে ফু। কেমন কেমন লাগে? ভালো। টক না মিষ্টি? না টক চা। ও কিছু বলছ না? হ্যাঁ, তোমার কাছে এগুলো ভালো লাগে না, লাল চার মতো লাগছে। কেমন গরম লাগলো? লাল চা, লাল চা না সরি সরি খুবই টেস্টি। টক চা বলে জীবনে এমন খাবার খেলা? গরম কিন্তু টানি খেতে হবে। কেমন লাগে? ভালো ভালো। চাটা ভালো আপনার? এটা আসলে বাজারে কিনতে পাওয়া যায় না, বাজারে কোথায় কিনতে, এই রংপুরেই পাইতে পারে, পাওয়া যায় না। এটা যে গবেষণা কেন্দ্র আমার কত খাচ্ছে দিবে আর কি। কেমন লাগে? সাইফেরের মজা লাগছে। কে চা খেলা? চা খেলা? টক চা খেলা কেমন লাগলো? হ্যাঁ টক চা ফাইন, ভেরি ভেরি ফাইন। এই কই দাও, আমি তোমাকে মোবাইল করবো এখন। দেখো এইটা, দেখো এইটা, এইটা, এইটা আব্বুর মোবাইল লুকায় রাখছে, তাই করছে মোবাইল নাই। ছোট করবো কৌশিকের পাঞ্জাবিটা লুজ করবো। আমি ওকে জিজ্ঞাসা করছি জীবনে কয়বার চা খাইছো, তাই ও হাসতে হাসতে ওর ব্যথাটা ভাসে গেছে। ওর ব্যথা কোথায় সেটা একটু দেখাচ্ছি। ব্যথা দেখা যায়? স্যাক দিচ্ছ না বলো? তো আমাদের চা খাওয়া শেষ হয়ে গেল, বিকালে নাস্তা খাচ্ছি। খেজুরগুলি খুব মজা ছিল, নাশপাতি আর আঙ্গুর খাচ্ছি। আমাদের ব্যাগ গোছানো শেষ, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব, মনটা খারাপ। সাইফানকে এখন রেডি করে দেব। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, আম্মু সব কিছু প্যাকিং করে দিছে, এখন বের হয়ে যাব। আমাদের বাস হচ্ছে রাত 11টায় আর বাজে এখন 10:10। এই তো আমার সব প্যাকিং করা শেষ, নুন নাহার আর আম্মু মিলে প্যাকেট করে দিল। মাহবুব কি রশিনী আসছে? কি যাচ্ছ, খারাপ লাগতেছে? কিরে থাক ভালো থাকিস, এই তো আমরা বের হয়ে যাচ্ছি। কিছু বলবি? ভালো মতন কাজ করিস, প্রতিদিন যেন ভিডিও দেখতে পাই একটা করে, অবশ্যই।
সিলাই ভালো, সিলাই ভালো, সেলাই হচ্ছে মাহবুব এখন সেলাই করতেছে, আসো এদিকে আসো, সিলাই ভালো, সেলাই মালে খুলবে না, না অটো আসছে তাড়াতাড়ি, হ্যাঁ সাইফান কোথায় যাচ্ছ, ঢাকা যাচ্ছে, সাইফান কাঁদবে না একটু নানা নানির জন্য, কাঁদবে না সাইফান, আমাদের অটো এসে গেছে, আমরা এখন উঠে পড়বো, সব জিনিসপত্র উঠানো হচ্ছে, সবাই আমার সাথে দেখা করতে আসছে, মন খারাপ তোদেরও, আব্বু আম্মু কেন বের হচ্ছে না, বেরাবে বেরাবে চলো, সাইফান নানুর মোবাইল দিয়ে দাও, নানার মোবাইল নানাকে দিয়ে দাও, আমরা ঢাকা যাবো এখন, দিয়াসো দিয়াসো যাও, দিয়াসো মোবাইল দিয়াসো, যাও যাও তাতে দিয়াসো, নানাকে দিয়াসো মোবাইল, ডাকে দিয়াসো যাও, সাবধান, আম্মু ভালো থাকিও, আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ, মাহবুব সামনে বাস, সাইফানকে বিদায় দাও, সাইফান আমাদের অটো ছেড়ে দিছে, আমরা এখন যাচ্ছি কামারপাড়া বাস টার্মিনাল, মাহবুব যাচ্ছে আমাদের সাথে আর কৌশিক আমার পাশে, আর সাইফানের পাপা একটু অসুস্থ দেখে সাইফানের পাপাকে আব্বু মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে, এই কারণেই এবার ঢাকা যেতে দেরি হয়েছে, হঠাৎ করে সাইফানের পাপার একটু আঘাত লাগছে, গল্পটা একটু পরে বলতেছি, বাস কাউন্টারে পৌঁছে গেলাম, টার্মিনাল পর্যন্ত সবাই আমাকে আগে দিতে আসছে, না সাইফানকে ধরো, বাস চলে আসতে মন তো আমাদের অনেক খারাপ হয়ে যাচ্ছে, কিছু করার নাই, কি রে খারাপ লাগতেছে, সাইফান অনেক কষ্ট পাচ্ছে, সাইফান মন খারাপ লাগতেছে, আমরা এখন বাসে উঠে যাব, লকআপে ব্যাগ দিয়ে দিচ্ছে, আল্লাহ হাফেজ, বাই বাই, হ্যান্ডশেক রে, বাই বাই মামা, হ্যাঁ সাইফানের জন্য আব্বু আবার জিনিসপত্র কিনে নিয়ে আসলো, সাইফান বুঝে গেছে নানুকে দিয়ে দাও, দিয়ে দাও, নিও না টাকা, নিও না, আবার আসবো পাপা, কষ্ট পাচ্ছে সাইফান, সাইফান অনেক কষ্ট পাচ্ছে, মুখ বাঁকা টাকা করছে, সাইফান জানাল দিয়ে আবার মামাকে বিদায় দিচ্ছে, কে সাইফান এটা, টাটা দিস, তুই দেখো মাহবুব চলে যাচ্ছে, নানা চলে যাচ্ছে, দেখছো মোটর সাইকেলে চলে যাচ্ছে, তুই দেখো মামা, দেখছো আবার মামাকে দেখা যাচ্ছে, বাস নাই,
নাও, বিদায় নিয়ে নাও তাড়াতাড়ি। দেখো দানিকে আল্লাহ হাফেজ বলে দাও। সাইফান সাইফান কান্দতেছে জানো? সাইফান কিরে কান্না করলো দেখো তো একটু। এই দেখো কষ্ট পাচ্ছে মামা। মামা চলে গেছে। এখন বিদায় দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা। মন খারাপ করো না, আবার তো আসবো। এতো আমাদের গাড়ি ছেড়ে দিল, আপু চলে গেল, কৌশিক চলে গেল, মন খারাপ, সাইফান অনেক কষ্ট পাচ্ছে। সাইফান কষ্ট পাচ্ছ? পাইও না, আবার আসবো। আমরা এখন ফুড ভিলেজে একটু চা খাবো। সাইফান একটু ঘুমাইছিলে, উঠে গেছে। সাইফান কি খাবা? বার্গার খাবা? সাইফানকে একটু বার্গার খাচ্ছি। খাওয়া দাওয়া শেষে ফুড ভিলেজ থেকে বের হয়ে গেলাম আমরা। আসলে আমরা কিছু তেমন খাইতে পারিনি, কারণ এখানকার সার্ভিস আমার কাছে ভালো লাগে না। দুইটা লাল চা খেতে চেয়েছিলাম, সেটাও দিতে পারিনি। দুইবার দুই বেটার দুধ চা নিয়ে এসেছিল। আরেকটা কাজ আপনারা সবসময় করবেন, সেটা হচ্ছে যে গাড়ি থেকে যখন বের হবেন, আই মিন বাস থেকে যখন বের হবেন, তখন বাসের যে নাম্বারটা, সেই নাম্বারটা আপনারা আইদার আপনাদের মোবাইলে লিখে রাখবেন। এই যে এই নাম্বারটা আইদার আপনারা মোবাইলে লিখে রাখবেন, অথবা আপনারা ছবি তুলে নেবেন। কারণ ফুড ভিলেজে এসআর ট্রাভেলসের অনেক বাস একসাথে পার্ক করা থাকে, তো কনফিউজ হয়ে যাওয়াটা অনেকটাই স্বাভাবিক, আর খুঁজে পেতেও অনেক সময় ডিফিকাল্টি হয়। এইটা কাজ করলে সহজে হয়ে যাবে। আমরা বাসে উঠে যাব এখন। বাস ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে ফুড ভিলেজ থেকে। প্রায় অর্ধেক রাস্তা চলে আসলাম, আরো অর্ধেকের একটু বেশি সম্ভবত বাকি। 11টা থেকে কয়টা বাজে এখন? 3:30 বাজে, 3টা পর্যন্ত বাস চলল। প্রচন্ড বৃষ্টি হয়েছে সারা রাত। আমরা পৌঁছে গেলাম, হয়তো একেবারে খানার মতো ভালোভাবে পৌঁছাইলাম। এখন বাসায় যাচ্ছি সিএনজি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।